এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাবো। কোথায় পাবেন এরা? করেছেন আল্লাহ উম্মতকে মাফ করে দাও, আমার নবী দয়াটা একটুখানি বুঝুন। তুলে বলতেছেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এমন নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? ওই নবীর মিলাদ সালাম করবেন না তো? ওই নবীর দরুদ সালাম পড়বেন না তো? কার প্রতি আপনি দরুদ সালাম পড়বেন? এ যুবক মোল্লা তোমার কবরে যাবে না, কবরে যদি যায় রাসূলুল্লাহ যাবে। সুন্নি জামাত এরিয়ে চ্যানেল, সুন্নি জামাত এরিয়ে চ্যানেল মাজুরিয়া টিভি নাম। আর নবী পাকের কথা মানবেন না মোল্লার কথা মানবেন? কথা বলেন রাসূলে পাক সুন্নি চেনার উপায় বলেছেন, আর আপনি সুন্নি চিনতেছেন চেরা জামা গোল জামা দরুদ শরীফ আর কিয়াম। হাকিকত কে বলো, আহলে পাক কে চিনাও, আহলে পাক কে চিনাইনি বলে আজ মানুষ সব আপন আপন দল তৈরি করে নিয়েছে। নিজের পীরের পরিচয় তো দিয়েছে, আহলে পাকের পরিচয় দেই। আল্লাহর পরের স্থান রাসূলে পাকের, রাসূলে পাকের পরে স্থান আহলে বায়াতের, আহলে বায়াতের পরে সব সাহাবায়ে কিরামদের। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দারওয়ালা, আহলে পাক ঘরওয়ালা। তুমি পেহচানো আহলে পাক কো? সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 তে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলে। তবে একটা জিনিস, এই আয়াতে বেলায়াতের আয়াত ঠিক, কিন্তু আমরা ওই দিন থেকে আলীকে বেলায়াতের সম্রাট মানি না। মাওলা পাক যেদিন জন্ম নিয়েছেন কাবাতে ওই দিন থেকে বেলায়াত। শুধু তাই নয়, মাওলা পাক কখন আল্লাহ সৃষ্টি করেছেন? আমার নবীর নূর যখন সৃষ্টি করেছেন মাওলা পাক আল্লাহ তখনই সৃষ্টি। ময়ূর আকারে রেখেছেন নূরটাকে, রহমাতে আলম কনফারেন্স দিয়েছেন। রহমত মানে দয়া, আলম মানে বিশ্ব, এই পৃথিবী, এ জগৎ, পরজগৎ, সব জগতের যিনি রহমত বাবাজি, আল্লাহ যাদের রব, নবী তাদের জন্য রহমত। এই জন্য নবী পাকের রহমতকে অস্বীকার করনে ওয়ালাই হলো মুনাফিক। আল্লাহ পাক যখন নবী পাকের নূরকে নিজ নূর থেকে আলাদা করলেন, করার পরে নূর শুধুমাত্র সেজদাতে পড়িয়ে আছেন, শব্দ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা শব্দ আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন, এখন নবী আর আল্লাহ কিছু নাই বাবা আমার,
আল্লাহ নিজ নূর হতে সৃষ্টি করলেন নবী পাককে, ময়ূর আকারে রাখলেন, ময়ূরের মাথাতে একটা টোপ আছে, দুই কানে দুল আছে, গলাতে মালা আছে, দুই কানের আপনার দুল হলো হাসান পা হোসাইন পাক, মাথার টোপ হলো হযরতে মাওলা পাক, আর গলার মালা হলো হযরতে খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। যুবক আমার, আহলে পাককে আল্লাহ তখন বানালেন, যুবক আহলে পাক চেনো পৃথিবীর জমিনে এতটুকুই নয়, ওই নূর আসতে 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 আপনার কিনা সকলের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে বেঁচেছেন, শুধু আমার নবী পাকের সঙ্গে আহলে পাকেরও সাদকা জোরে বলে সুবহানাল্লাহ। আদম নবীর তওবা কবুল হয়েছে আরফাতের ময়দানে, আপনি জানেন না হাদিস শরীফ খুলে দেখো, আরফাতের ময়দানে আদম পয়গম্বরের তওবা কবুল হয়, আল্লাহর ওসি আল্লাহ পাক কবুল করেছিলেন। কিসের জন্য? 300 বছর আমার আদম আলাইহিস সালাম 300 বছরেরও বেশি কান্না করতেছেন আর শুধু বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করেন না। এমন সময় আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমিনকে পাঠানোর পরে স্মরণ করিয়ে দিলেন হযরতে আদম নবীকে, ও গো আদম, চোখ খুলে যে তুমি দেখেছিলে নূরগুলোকে, ওই নূরের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া চান। সঙ্গে সঙ্গে আদম নবী দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হযরতে আদম নবী নবী দোয়া কবুল করেছিলেন আরফাতের মাঠে, হযরতে আলীর সাদকাতে, হাসান পাকের সাদকাতে, হুসাইন পাকের সাদকাতে, খাতুনে জান্নাতের সাদকাতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হজ সবার হয় না, এ কথা বললে পর আমার দুশ্মনের অভাব নেই, সবার হজ হয় না কেন? কারণ হজ তো তখন হবে, হজ করে কোথায়? আরফাতের ময়দানে। কিন্তু সোনা মানিক আমার খানায় কাবা, যেখানে একবার আল্লাহ বললে 100,000 বার আল্লাহ বলার সবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব থেকে মূল্যবান জায়গা হলো কাবা শরীফ, সেখানেও হজ হয় না। তারপরে হলো আপনার কিনা মদিনাতুল মানওয়ারা, আপনার সেখানে যদি কেউ একবার আল্লাহ বলেন 50,000 বার আল্লাহ বলার সওয়াব পাওয়া যায়। আমি চিন্তা করলাম আল্লাহ গো, খানায় কাবায় হজ হচ্ছে না, মদিনায় হজ হচ্ছে না, হজ কেন আপনার আরফাতের ময়দানে ফাঁকা মাঠ? মসজিদে নিমরার সম্মুখে একটা মসজিদ আছে, সেখানে মসজিদে নিমরা। যুবক আমার ভালো করে কোরআন হাদিসকে রিসার্চ করুন, খালি আপনার দলবাজি করে চালাবেন না। আল্লাহর আউলিয়া যারা আহলে পাক হয়ে এসেছেন তারা হলো সঠিক, আর আহলে পাক বাদ দিয়ে যারা আল্লাহর ওলি বলে দাবি করে এরা আল্লাহর ওলি নয়, এরা হলো শয়তানের ওলি। কারা? জনগণ দেখে ভুল না, মোহাব্বত দেখে ভুল। মিল্লাত ইসলামিয়া আরফাতের মাঠে কি আছে? আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া দুইজনের মিলন কেন্দ্র ওই জায়গাতে, আপনি দোয়া চান ওখানে আপনার জন্য দোয়া, শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ছেলে মেয়েকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে জান্নাত দিন, আল্লাহ আমাকে রুজির বরকত দিন। আল্লাহ বলেন মোল্লা রে, তোর একটা দোয়া কবুল করব না আমি আল্লাহ, কারণ আমি আদম নবীর করিনি, তোর করব কেমনে? এই ভালো করে বোঝেন, সুন্নিয়াতকে বোঝেন, আহলে বায়াতকে বোঝেন। আল্লাহ পাক বলেন আদম নবী 300 বছরের বেশি আমার কাছে কেঁদেছেন, আমি যখন তার দোয়া কবুল করিনি, তুই শুধু আমার কাছে চাচ্ছিস আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ তোকে মাফ করব না। যদি মাফ নিতে চাস তোমার
পিতা আদম নবী যেভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তুমিও সেইভাবে আমার কাছে ক্ষমা চাবে। আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব, আরাফাত থেকে মুজদালে পায় যাবে, মিনা হয়ে যাবে, ওখানে অবস্থান করবে, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানাইয়া দেব। কিন্তু মুসলমান এখন দোয়া চাচ্ছে আল্লাহ মাফ করুন, না নবী পাকের ওসিলা আছে, না মাওলা পাকের ওসিলা আছে, না হাসান পাকের ওসিলা, না হুসাইন পাকের ওসিলা, না খাতুনে জান্নাতের ওসিলা, এই জন্য সবার হজ হয় না, হজ মাত্র তাদের হয় আদম নবীর, আদম আলী সালাতু সালামের নিয়ম মোতাবেক। যারা আরাফাতের মাঠে দোয়া চাইতে পারে আল্লাহ তাদের জন্য হজ কবুল করে থাকে। এ মোল্লারা আপনাকে যারা হজের ট্রেনিং দেয় এ কথা আপনাদের কোনোদিন বলিনি, বলেছে বলিনি, আরো তো গাইড বুকে লেখা আছে কি যদি জিয়ারাতে নিয়েতে যাও তাহলে তোমার হজ হবে না, নাউজু বিল্লাহ, ঠিক না ভুল? জিয়ারাতে নিয়েতে গেলে হজ হবে না, কে বলেছে? তোর বাপ মোল্লা বলেছে, শয়তানের দল বলেছে, রাসূলুল্লাহ বলেছেন জিয়ারাত করা সুন্নাত, সাহাবায়ে কিরাম বলেন জিয়ারাত করা সুন্নাত, আর মোল্লা বলে বেদাত। আমাকে সহ্য করতে পারবে সবাই? পারবে না, পারবে না, কারণ এদের বক্তারা আলু, বক্তা এখন সব আলু। আমরা যারা বক্তা জালসাকে করে দিয়েছি ব্যবসা, আর শ্রোতারা জালসাকে করে নিয়েছে প্রতিযোগিতা, ঠিক না ভুল? বলতে আগে মোবাইল খুলে দেখতেছে কার কত ফলোয়ার, দেখ যদি হবে ওইটারে আনতে যত টাকা লাগে লাগে, নিজের পেটে খাওয়া হচ্ছে না, মলবিরে 50,000-1,00,000 টাকা দেওয়ার জন্য রেডি, তাহলে প্রতিযোগিতা হচ্ছে, ওরে আনতে হবে, আনলে লোক হবে বেশি বেশি। আর আমরা দেখতেছি এখানে 2 ঘন্টা, ওখানে 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা, আর 2 ঘন্টা থেকে কম হয়ে গেছে, 1 ঘন্টা থেকে সওয়া ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শেষ, 3-4টি করে জালসা করতেছি, আমরা ব্যবসা করে ফেলেছি আর আপনারা প্রতিযোগিতা করে ফেলেছেন, ঠিক না ভুল? বলতেছি মানে আমল করার নিয়তে কেউ জলসা দেয় না, আর আমরা মৌলবীরা আমলের উদ্দেশ্য সুন্নিয়াতকে প্রচারের জন্য ওয়াজ করি না, পেট চলার জন্য ওয়াজ করি, আর আপনারা লোক জমাল করার জন্য ওয়াজের মেহফিল সাজান। আপনাদেরও নিয়তে খারাপ, যে বক্তা তারও নিয়ত খারাপ, এই ঠিক না ভুল? খালি লোক বাহাবা বলবে, দেখ আব্বাজি আমার সোনা মানিকের, তাহলে আমরা বুঝতে পারলাম হজ হবে কবুল, আপনার হজ হবে আরাফাতের ময়দানে, দোয়া চাইতে হবে আদম নবী যেভাবে চেয়েছেন, আসুন না কেন আগিয়ে যাই আমার সোনা মানিকের। এমনি করে একের পর এক আস্তে আস্তে পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, যখন আগমন করেছেন, যখন আকাশে আনন্দ, আল্লাহ পাক বলেন জিব্রাহিম তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ও গো ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ও গো আজরাইল তুমি কেন চুপ করে আছো, আল্লাহ গো আমি অপেক্ষা করি, যদি কারো মৃত্যুর অর্ডার আপনি দেন আমাকে তো ছুটে যেতে হবে, আমি নবীর আগমনে জুলুস করব কেমনে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আজরাইল আমার হাবিবাস দুনিয়া জমিন আগমন করবেন, আজ আর কারো ঘরে দুঃখ থাকবে না, চোখ দিয়ে পানি ঝরবে না, আজ শুধু আনন্দ আনন্দ হবে। আজরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, নিয়ে আমার নবীর জুলুস পালন করো, আমরা নবীর জুলুস করলে বেদাতের ফতোয়া দেয়, আমার আল্লাহ জুলুস করালে এবার বেদাতের ফতোয়া দাও। এরা জুলুস খুঁজে পাচ্ছে না, চোর কোথাকার, ওরা নেই সুন্নি, ওরা সুন্নি না, সুন্নি নামে কলঙ্ক। জুলুস আল্লাহ পাক করাচ্ছেন ফেরেশতাদের দ্বারা,
কারণ আমার নবী যেদিন দুনিয়ায় যাবে কেউ চোখে পানি ঝরাবে না, সবাই আনন্দ করবে। কিন্তু ওই দিন একজন কান্না করেছিল, তার নাম হলো ইবলিস। কে কে? ইবলিস দুনিয়ায় চারবার কান্না করেছে বাবা। একবার যখন সেজদা করলো না, আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত করলো, তখন বুঝতে পেরেছেন আব্বাজি আমার সোনা মানিকে রব, ইবলিস আপনার কিনা খেয়াল করুন জান্নাত থেকে বঞ্চিত হয়ে কেঁদেছে। শুধু কি তাই নাকি বাবা মা, যখন তাকে আপনার প্রাধান্য দেওয়া হয় সব কিছু দেয়, বাবাজি আমার ইবলিস সব কিছু চেয়ে নেয়, আদমকে সেজদা না করার কারণে ইবলিস আপনার কিনা আল্লাহ পাকের কাছে চেয়ে নেয়, আল্লাহ সব দিয়েছে। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসবেন তখন একবার সব থেকে বেশি কেঁদেছেন, সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে তখন একবার কান্না করেছে, চারবার ইবলিস বড় কান্না করেছে, এ আমার সোনা মানিকের সূরা ফাতিহা যখন নাজিল হলো ইবলিস বলল মানুষ তো ফাতিহা পড়বে, ফাতিহা পড়লি গোনা মাফ হয়ে যাবে, আমি ইবলিস সহ্য করতে পারবো না। আল্লাহর নবী দুনিয়া জমিন আগমন করেছেন, আমি ইবলিস কান্না শুরু করেছে, বোঝা যায় নবীর আগমনে দুঃখ করে যারা ইবলিসের ভাইরা ভাই তারা। আমাকে সবাই সহ্য করতে পারবে, বন্দে মেরে দেবে না, এই জন্য আমি সবার জন্য কথা বুঝতে পেরেছি, আমার কথা বড় টক, আমি মানে 100 বছর বাঁচতে চাইনি বিড়ালের মতো, আমি 2 মাস 2 দিন বাঁচবো সিংহের মতো। যুবকরে আমার রাসূলে পাকের মিলাদ পাক হইছে দুনিয়ার জমিনে, আনন্দ সব জায়গায় আকাশে জমিনে, ফালাকে নজারো জমিকে পাহারো আব ঈদে মানাও হুজুর আ গয়ে হে, হুজুর আ গয়ে আ গয়ে হুজুর আ গয়ে হে, জোরে বলো সুবহান আল্লাহ। আরে কাজ কোলাও, আরে বাদশাও, আরে কাজ কোলাও, আরে বাদশাও সর কো ঝুকা হুজুর আ, একটু মহব্বতে হুজুর আ, একটু সবাই মহব্বতে বলেন হুজুর আ গয়ে হে, হুজুর আ গয়ে হে, হুজুর আ গয়ে হে, হুজুর আ গয়ে, হুজুর আ গয়ে। উঠো গম কে মারো, চলো পে সহারো, সব ঈদে মনাও হুজুর আ গয়ে। সুবহান আল্লাহ, নারে তিয়ে নবীর আগমন সব দিকে আনন্দ, ইবলিস কাঁদে। আর এখন দেখবেন ওই ইবলিসের দলের কিছু লোক নবী যেই কিনা ঈদে মিলাদুন্নবী আসে আর সেই কান্না শুরু করেছে। আল বেদায় ওয়াল নেহায়া খুলে দেখুন, চারবার কেঁদেছে ইবলিস। আর এরা আবার নামাজও পড়ে রোজা রাখে, বলে আমরা শুনি, কি বলে শুননি, ওরা গোল জামা গায়ে দিয়ে আর গোল টুপি পরে আর মিলাদ কিয়াম করে শুননি হতে চায় না, আহলে পাক ওয়ালা শুননি। কথা বুঝতেছেন আমার? রাগ করছেন নাকি? কিচ্ছু করার নেই, আপনি আমাকে মারবেন মেরে দেন, আমি মরে গেলে আর বলবো না, যত বেঁচে আছি সিংহের মতো বলবই। বন্ধুরে আমার শুধু এতটুকুই নয়, আল্লাহু পাক আল্লাহ
তাআলা আমার আপনার নবীকে দোযখের বাদশাকে আল্লাহ পাক যখন দিয়েছেন, আল্লাহ জানিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়া করেছি, আমি আল্লাহ পাক তাদের মধ্য থেকে আজমাত আলা রাসূল প্রেরণ করেছি। এখন আমার নবী আজমাত আলা, আমাদের নবী পাওয়ার আলা, আমাদের নবী কেমন পাওয়ার আলা, না পাককে পাক বানাবে, ইউজাক্কিহিম পবিত্র করবে, পাকলাক আল্লাহর পথ দেখাবে, আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে করে শোনাবে। এ যুবক, আমাদের নবী হলেন তমন নবী, যে নবীর তুলনা জগতে মেলে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে পাওয়া দান করেছেন, শুধু কি তাই নাকি বাপ, এমনি করে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক এক করে আপনার কিনা জগতের জমিনে, আব্বা আমার 15টা বছর আমার নবী গালে হীরার ভিতরে আপনার তপস্যা করেছেন, বাবা আমার এখানে আপনার তপস্যা করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে আপনার কিনা দেখা গেল 40 বছর বয়সে আমাদের প্রিয় হাবিবের আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, কুরআন মাজিদের 5টি আয়াত নাযিল হলো, নবী আমার করলেন কি, আল্লাহ পাকের অর্ডারে ইসলাম প্রচার করতে আরম্ভ করেছে। যুবকেরা আমার এবার প্রচার করুন, আমার নবী যে 15টা বছরের মতো আপনার গাড়ি হীরার ভিতরে ওহী নাযিল হওয়ার আগে তপস্যা করেছেন, এখান থেকে মুরাকাবা মুশাহিদা এসেছে, আমার নবী পাক ইসলামের ধ্বনি পেয়ে কিছু মানুষ এমন ভাবে ঈমান নিয়ে এসেছে, তাদের সংখ্যা 400 বেশি ছিল বাবা, তারা ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, বাপ মা ছেড়ে দিয়েছে, বিবি ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়েছে, আমার নবী পাকের কাছে তারা বসে থাকে, মদিনাতে চলে যায়, এখন মদিনাতে মানুয়ারাতে দেখতে পাবে, বাবা যে আমার আসহাবে সুফফা বলে একটি জায়গা রয়েছে, সেখানে আমার নবী পাকের প্রিয় সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওখানে আপনার কিনা থাকতেন, যাকে আসহাবে সুফফা বলা হয়, এই আসহাবে সুফফা থেকে সুফিবাদ এসেছে জগতের বুকে, এই সুফিবাদ পৃথিবীর জমিনে, আর সুফিবাদ আপনার কিনা হাকিকাতান এমনি করে তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নবী পাক যদি খেতে দিতেন তারা খাইতেন, যদি পাপনা পড়তে দিতেন তারা পরিধান করতেন, বাবা 2 দিন 3 দিন 5 দিন এমন কি আমার নবীর ঘরে 2 মাস 3 মাস চুলো জ্বলে না। এ যুবকেরা, তুমি বোঝো না, তুমি জানো না, মক্কা নগরে এমন হালাত ছিল, 2 মাস 3 মাস কোনো আপনার চুলো জ্বলতো না, এমন সমাতে 3 মাস পরেও যদি একটু খাবারের ব্যবস্থা হয়েছে, খাবারটা রেডি করেছে, ইহুদির দলেরা দুশ্মনের দলেরা খাবারে যাইয়া উটের পায়খানাগুলো আপনার মিশিয়ে দিয়েছে, বিল্লিতগুলো মিশিয়ে দিয়েছে, খাদ্যগুলো যেন অপবিত্র হয়ে যায়, খাদ্যগুলো যেন খাদ্যতে পরিণত হয়ে যায়, নবীজি হাত দুটি তুলে দোয়া করেছে, আল্লাহ মাগফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন আমার উম্মতকে, তাই বলেছি। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, কোথায় পাবেন এরকম নবী, এমন নবী, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগে, যদি বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, এই শোনা মালিকের আওয়াজ, শুধু এতটুকুই নয়, আমার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সঠিক পথে আনার জন্য, মানুষকে নবীওয়ালা বানানোর জন্য এত কষ্ট করেছেন বাবা, ঘরের দরজার সম্মুখে উটের পোচা নাই ভুঁইগুলোকে আপনার এনে ফেলে রেখে দিয়েছেন, দুর্গন্ধতে যেন আমার নবী ঘরের ভিতরে না থাকতে পারে, নবী নবী জি আওয়াজ, আমার রাসূলে পাক আলাইহিস সালাম আলাইহিস নবী আমার নিজ হাতে ওগুলো পরিষ্কার করেছেন, করার পরে হাত দুটো তুলে বলছেন আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন, এতটুকুই নয়, আমার নবী নামাজ পড়তে গেছেন, রাসূলের পাকের কথা
কি বলবো বাবা, আমার নবী নামাজ পড়তে গেছেন, দুশমনের দলেরা এসে আমার রসুলে পাকের গলায় আপনার কাপড় জড়িয়ে দিয়ে এমন করে পেঁচ দিয়েছে, আমার রসুলে পাকের জিহ্বা মোবারকা যেন বেরিয়ে আসতেছে, আমার নবী আপনার কি দাও, আমার রসুলে পাক হাত ধরে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, রহমতে নবী রহমতে আলম কনফারেন্স করেছেন, আমার নবী দয়াটা একটুখানি বুঝুন, এ সুনামানিকেরা আমার এতটুকুই নয়, হাদিস শরীফ বলছে, হাদিস শরীফে লেখা আছে, নবী আমার নামাজ পড়তেছেন, পিঠের উপরে উটের পচা ভুঁড়িগুলো আমার নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিয়েছেন, আম্মা জান সালামুল্লাহি আলাইহা এসে ওই উটের ভুঁড়িকে নামিয়ে দিয়েছেন, নবী আমার হাতখানা তুলে বলতেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, এমন নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন, ওই নবীর মিলাদ সালাম করবেন না তো, ওই নবীর দরুদ সালাম পড়বেন না তো, কার প্রতি আপনি দরুদ সালাম পড়বেন, এ যুবক মোল্লা তোমার কবরে যাবে না, কবরে যদি যায় রাসূলুল্লাহ যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, আব্বাজি আমার সোনা মানে রাসূল করিম আলাইহিস সালামের পৃথিবীর জমিনে কষ্টের কথা কি বলবো, আমার নবী পাকের শানের কথা কি বলবো বাবা, আমার নবীর তো দয়ার কোনো তুলনা নাই, দয়া দয়া দয়া, আমার রাসূল পাকের দয়া, এত দয়া এত দয়া, নবী পাকের চারজন কন্যা, বড় মেয়েটার নাম হযরত উম্মে হযরত যায়নাব, মেজো মেয়ের নাম হযরত রোকায়া, সেজো মেয়ের নাম হযরত কুলসুম, ছোট মেয়ের নাম খাতুনে জান্নাত, ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, যুবকরে আমার নবী যখন ইসলামটাকে প্রচার করতেছেন, ইসলামের প্রাথমিক যুগে ইসলামের প্রথম অবস্থাতেই ইসলামের হালাত এমন ছিল রে বন্ধু, সোনা মানিকেরা আমার নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছেন, নবী পাকের দুই জন মেয়ে, একজনের নাম যায়নাব একজনের নাম হযরত রোকায়া, এই দুই জনা ছিল আবু লাহাবের ঘরে, বাবা জি আবার দুই জনাকে আপনার তালাক দিয়ে দিয়েছেন, দুই জনাকে ছেড়ে দিয়েছেন, যুবক আমার দুইটি মেয়ের আপনার কন্যা দিয়ে কপাল চোখ মুছতেছেন আর বাড়ির দিকে যাচ্ছেন, নবী আমার ঘর থেকে বার হয়েছেন, দুই মেয়েকে চোখ মুছতে দেখে বলছে, মা কি বাবা তোমরা চলে এসেছো, দরুদি আপনি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেন বলে আজ আমাদেরকে তারা ছেড়ে দিয়েছে, তাদের বক্তব্য হলো লাত উজ্জা হুবলকে মানতে হবে, আর আপনি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করছেন বলে আমাদের দুইজনাকে ছেড়ে দিয়েছেন, রাসূল করিম বলেন, মা আমি যখন ঘর থেকে বার হয়েছি ভিতরে ঢুকতে পারবো না, মা তোমরা বাড়ি চলে যাও, আমার নবী পাক চলে আসলেন, নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদেরকে তালাক দিয়েছেন, নবী আমার তবু ইসলামের প্রচার করেছেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আপনি মক্কাবাসীকে তৌফিক দেন তারা যেন আল্লাহ বলে চিনতে পারে, দয়া কত নেবেন আমার নবী, সেই নবীকে ভালোবাসো না, আমার নবী পাকের পাগল সারা জাহান হয়ে গেছে, এই জন্য তো বলা হয়েছে, জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের, জোরে বলুন সুবহানাল্লাহ, মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মরুপায়ের পালা শীতল হয়ে যায়, নূরানি বদনে হাওয়া চলে শমশানে, নূরানি বদনে হাওয়া চলে শমশানে, খেজুর পাতায় তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা, তোমার লালের তুলনা হবে আমার নবী, এমন নবী কোথায় পাবে, এমন নবী কোথায় পাবে, নবীর প্রেমে মরিয়া যাবে, আসে নাই জগতে,
হে বাবাজিরা আমার, অন্য জায়গায় আপনি নবী পাবেন না। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সব নবীরা দোয়া চেয়ে নিয়েছেন, সব নবীদের জন্য একটা একটা করে দোয়া, আর আমার নবীর জন্য হলো তিনখানা দোয়া। সুবহানাল্লাহ, নবীর জন্য তিনখানা দোয়া। হযরত মূসা আলাইহিস সালাম আমাদের নবীর জন্য আল্লাহ তিনটা দোয়া রাখলেন। ও গো নবী, আপনি তিনবার আমার কাছে দোয়া করতে পারবেন, তিনটি দোয়াই আমি আল্লাহ কবুল করে নেব। আমাদের নবী ও প্রিয় ভাইরা, ও আমার ইসলাম দরুদী ভাইয়েরা, আশিকে রসুল ভাইয়েরা, আহলে পাকের পাগল ভাই বাবাজিরা, আমার মায়েরা বোনেরা, ভালো করে বুঝুন, আমার নবী পাক প্রথম দোয়াটা চাইলেন আল্লাহুম্মা গফির লি ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। দুই নম্বরে আমার নবী দোয়া চাইলেন আল্লাহুম্মা গফির লি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। কিতাব প্রমাণ করতেছে, প্রথম নম্বরে কাবিরা গুনাহ করাওয়ালাদের মাফ হবে, দুই নম্বরে সাগিরা গুনাহ করানোয়ালাদের মাফ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, আপনার ঈমান মজবুত থাকবে, কিন্তু গুনাহ তো কাবিরা আপনি করে ফেলেছেন। আমার নবীর প্রথম দোয়া হলো আল্লাহুম্মা গফির লি, আল্লাহুম্মা গফির লি ইয়া হাবলি উম্মতি, প্রথম দোয়া হলো কাবিরাওয়ালাদের জন্য। তার দুই নম্বর দোয়া হলো গুনাহে সাগিরা করানোয়ালাদের জন্য। এক নম্বর, তিন নম্বর দোয়াটা নবী আমার রেখে দিলেন। আমাদের নবী পাক বলছেন না না না, আমি নবী এখন দোয়া চাইব না, এই দোয়াটা হাশরের দিন হবে, এই দোয়াটা নবীদের জন্য হবে, উম্মতের জন্য হবে। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ, কোন নবী কোন আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত একটি আওয়াজ হবে, নাফসি 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 নাফসি। আর আমাদের নবী বলেন উম্মতি উম্মতি উম্মতি। ওই নবীকে তুমি ভালোবাসো না, ওই নবীকে তুমি প্রেম করো না, ওই নবীর সুন্নাতকে তুমি পালন করো না। যুবক, কি হয়েছে তোমার? তোমার মেয়ে তোমার কবরে যাবে না, তোমার বাপ তোমার কবরে যাবে না, তোমার মা তোমার কবরে যাবে না। যদি কবরে যায়, আমেনার লাল কবরে যাবে। তাহলে কাকে ভালোবাসতে হবে? হ্যাঁ, বিবি, বিবি না নবী? সত্যি নবীকে যারা প্রেম করে তারা কি দাড়ি কাটে? আপনাদের মধ্যে দাড়ি কাটা লোক আছে? হ্যাঁ, মাওলা পাকের পাগল কারা, আহলে পাগওয়ালা কারা, রসুলের সুন্নাতে জীবন যাপন করে যারা। শুনেন, ইসলামের দুশ্মনী দল হলো, জাহান্নামী দল হলো 72টা, আর জান্নাতি দল হলো একটা। জান্নাতি দল কয়টা? সেটা কোন দল? সবাই তো বলে ওই দলটা আমার দল, সবাই বলে না ওইটা আমার দল। শিয়া বলে জান্নাতে যাবে আমার দল, কাদিয়ানি বলে জান্নাতে যাবে আমার দল, আবার হাত ঝাড়া এক দল বেরিয়েছে না এখানে হাত বাদে, এরা বলছে আমরা হলাম সব সহি হাদিস মানি, জান্নাতে যদি যায় তো আমার দল যাবে, আর মাওলা পাকে যারা পাগল তারা তো বলছে জান্নাতে আমাদেরটা যাবে। বুঝতে পেরেছেন? তাহলে সবাই জান্নাতের ঠিকা নিয়ে বসে রয়েছে, মানে মনে হচ্ছে জান্নাত যেন মামুর বাড়ি। বুঝেছেন? সবাই বলছে জান্নাত আমাদের দলে, এরা বলতে যে আমরা বলতে যে নাভির নিচে হাত বাঁধলে এটা সহি বুকের উপরে বাঁধ। আমি মক্কা মদিনায় গেলাম তো চার রকমের লোক দেখতে পেলাম। কয় রকমের? এক শ্রেণীর এই জায়গায় এইভাবে হাত বাঁধে, এইভাবে আমার দিকে খেয়াল করেন, এইভাবে। আচ্ছা, আর এক শ্রেণী হাত বাঁধতেছে এইভাবে, আর আমরা কোথায় বাঁধি? নাভির নিচে। ওরা বাদে এখানে, আমরা বাদে এখানে। তা বলছে তোরা যখন বাদাবাদি নিয়ে যখন বেঁধে ফেলেছিস ওপরে আর নিচে করি,
আর এক শ্রেণী বলছে আমরা মোটে বাদবই না জানি। বাস্তব বলছি আমি, মিথ্যা না, বুঝতেন? মানে আপনি বলেন এবার যারা এখানে বাদে তারা বলছে এখানে বাদা হচ্ছে না নাকি? ওরা বলছে আমাদেরটা ঠিক, এরা বলছে আমাদেরটা ঠিক, গন্ডগোল আর মীমাংসা হইল, বুঝতে পেরেছেন? তখন ওরা হচ্ছে আমি দেখলাম এরা হাত ছাড়ি দিয়ে মরতে, মানে এরা মনে করতে তোর ওপরেও বাঁধবো না নিচেও বাঁধবো না, যা ছাড়ি চলবে দেখি হয়। তুমি যতই ঠেলাঠেলি করো দেখো, ঠেলাঠেলি করলে হবে না। তবে একটা জিনিস বুঝতে হবে, মক্কা আমাদের দলিল নয়, মদিনা আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন ও হাদিস, নাকি কোরআন ও সুন্নাহ। মদিনা নবী পাক আসেন বিধায় আমরা মদিনায়, চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশে, মদিনাতে কাবার কাবাও, মদিনাতে কাবার কাবাও, মোদের নবী রয়েছে মদিনাতে কাবার কাবাও, মোদের নবী রয়েছে আবদুল্লাহ রই ভুল। সংক্ষিপ্ত কথা, আমার নবী পাক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের উপরে তুলে দিয়েছেন কাবা শরীফের। আয় বেলাল তুমি এবার আজান দাও। হাবশি বেলাল বলেন হুজুর সব জায়গাতে কাবার দিকে মুখ করেছি, এখন আমি কোন দিকে ফিরে আজান দেব? আপনার আমার নবী পাক বলেন বেলাল আমার দিকে ফিরে আজান দেন, কারণ আপনার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন বেলাল কাবা তৈরি হতো না। আমাদের নবী কাবার কাবা, এই জন্য তো বেলাল বলে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে ওরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে জোরে বদলটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চিন্তা আব্বাজি আমার সোনা মানিকেরা, আমাদের নবী হলেন কাবার কাবা, মক্কায় গেলে কাবা দেখা যায়, মদিনায় গেলে কাবার কাবা পাওয়া যায়। যারা নবীজিকে কাবার কাবা মানে এদের ইমানটা মজবুত। আব্বা আমার শুধু তাই নাকি গো, চলুন না এগিয়ে যাই, আমার নবী পাকের কষ্টের কথা বলবো নি, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম করেছে দেখুন একটি ছোট বাচ্চা বাবা। ও সোনা মানিকেরা, আপনি যদি নবীর তুলনা দিতে চান কোনো মতে নবীর তুলনা করা যাবে না। বাবা জিরা আমার, আপনি যদি বলেন না 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 নবী আমাদের মতো, চলুন আমি একটু পরে আপনার আবার উদাহরণ দেব। একজন ছোট বাচ্চা আমার নবী পাকের নূরানি চেহারা দেখে আমার নবীকে প্রেম করে ফেলেছে, জোরে ওয়া সুবহানাল্লাহ। বাপ কিন্তু ইহুদি, ইহুদি ছেলে অল্প বয়স আমার নবী পাককে দেখে প্যার করে বসেছে, আর জোর করে পীড়িত আর মেজে ঘষে রূপ থাকে না বলো,
কথা বুঝতে পেরেছেন? প্রেম হয়তো হয়, হয় না তো বাবজি আমার সোনা মানিক, প্রেম হয়ে গেছে সব সময় চুপচাপ বসে থাকি আমার নবীর প্রেমে, আমার নবীর প্রেমে ওই ছোট বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে বাবা, এমন ডাক্তার কবিরাজ দেখায়, কোন ডাক্তার কবিরাজে ওই বাচ্চাটার আপনার রোগ খুঁজে পায় না, ওই বাচ্চাটার রোগ খুঁজে পায় না। বাপের একটি মাত্র ছেলে, কিন্তু ছেলেটা আপনার কিনা মরণপূর্ণ হয়ে গেছে, কেউ কোনো রোগ খুঁজে পায় না, এটা অন্য কোন রোগ যুবক আমার, এ কথায় মনে করবেন না যে আমাদের হিংসি এলাকার ছেলে আর মেয়েরা, হিংসি এলাকার ছেলে এবং মেয়ে শুধু বলে হ্যালো, জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সাথে দেখা না হলে থাকবে না এই জীবন, হ্যালো। এখানকার ছেলেরা বলে না বলো, এরা ভালো, এরা আসে আসে না এই জিনিস, না না এরা ভালো, এরা খুব ভালো। যুবক আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে খেয়াল করুন, ওই ছোট বাচ্চাটা প্রেম রোগ, প্রেম রোগ, প্রেম রোগ যখন হয়েছে ছেলেটা যেন মরণাপন্ন, কারণ আমার নবীর কথা বলতে পারে না বাপ এবং মাকে, কারণ বাপ মা হলো ইহুদি, এখন যে আপনার ইসরাইল চলছে ফিলিস্তিনের উপরে জিহাদ করতেছে বাবা, এই ইহুদির দল ছিল। হে বাবা জি আমার, খেয়াল করুন আজ আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে বামরা কথা বলতেছি, তার কারণ কি জানি? ফিলিস্তিন মসজিদ আকসা যে জায়গা, এটা আমাদের মুসলমানদের জায়গা, এর ইতিহাস বলবো সংক্ষিপ্ত একটুখানি বলি। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বোঝুন, আল্লাহর নবী ইব্রাহিম আলী সালামের দুইটি স্ত্রী, এক স্ত্রীর নাম হযরত আম্মা সারা, এই আম্মা সারার বয়স যখন আপনার 90 বছর, আর ইব্রাহিম নবীর বয়স হলো 100 বছর। আমি ফিলিস্তিনের মসজিদে আকসার ইতিহাস আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বলছি, ওটা আমাদের জায়গা, বলবো না ছেড়ে দেবো, বলো। আব্বাজি আমার সোনা মানিক, হযরতে আম্মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যখন 90 বছর বয়স, ইব্রাহিম নবীর যখন 100 বছর বয়স, আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান হাজেরাকে গর্ভবতী বানালেন, একটি আল্লাহ পাক সন্তান দান করলেন, ওই সন্তানটার নাম হলো হযরতে ইসহাক আলী সালাম। আল্লাহ, খেয়াল করেন, আম্মা জান হাজেরা থেকে যিনি এসেছে উনি হলেন ইসমাইল আলী সালাম, আর আম্মা সারা থেকে যিনি এসেছেন উনি হলেন ইসহাক আলী সালাম। কথা বুঝতেছেন আমার? আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে আপনার দেখা গেল পৃথিবীর জমিনে আব্বাজি, এমনি করে ইসহাক আলী সালাম আস্তে আস্তে বড় হন। আব্বাজি আমার, ইসহাক আলী সালামের আবার আপনার কিনা বিবাহ শাদী যখন হয়, ওনার আবার দুটি পুত্র হয়, হযরত ইসহাক আলী সালামের দুটি পুত্র হয়, ও ছেলেটার নাম হলো ঈশ, আর ছোট ছেলেটার নাম হযরত ইয়াকুব আলী সালাম, ওই আপনার ইয়াকুব আলী সালাম আর ঈশ, এনারা দুই ভাই, বড় ছেলেকে বড় আপনার কিনা ভালোবাসে আব্বা, ইদ্রিস নবী একদা চোখে ইসহাক আলী সালাম আপনার কিনা চোখে অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না। আব্বাজি আমার, এমনি সময় দেখা যায় বড় ছেলেকে বড় মহাব্বত করি, আর বলতে দেন বাবা ঈশ,
ইশ ও বাবা ইশ, আমার বড় খাবার ইচ্ছা হয়েছে, সুন্দর খাবার আমাকে খাইতে দাও। এখন বেটা চিন্তা করে আব্বাকে কি খেতে দেব, তাই জঙ্গল শিকারে চলে যায়। হরিণ শিকার করবে, বাবা মা তুম্বা শিকার করবে, এমনি করে আপনার কিনা হরিণ শিকারি করে জঙ্গলি জীব শিকার করে এনে সুন্দর করে কোপ্তা কাবাব বানিয়ে আব্বাকে খায় আপনার খেতে দেবে। আব্বা দোয়া দেবে, ওই দোয়া নেওয়ার জন্য জঙ্গলে শিকার করতে চলে গেছে। এদিকে আম্মা জান বলতেছেন, ও বাবা ইয়াকুব, ও বাবা ইয়াকুব, শুনে রাখো বাবা, ও বাবা ইয়াকুব, তোমার আব্বা তো বলেছে বড় ছেলেকে দোয়া দেবে, তোমার কথা কিছু বলিনি, এখন তুমি যদি দোয়া নিতে চাও তাহলে তুমি জলদি করে এক কাজ করো। কি কাজ করবে? বলে, ও বাবা ইয়াকুব, তুমি ওরকম বকরি জবাই করো। উনি দুইখানা বকরি জবাই করলেন, কোপ্তা কাবাব বানালেন, বানানোর পর সুন্দর করে খাইতে দেবেন। আব্বা জানকে মা বলছেন, ও মা জননীকে বলছেন, আম্মা জান আমার জন্য কিন্তু হেল্প করতে হবে, কারণ বাপের দোয়া যদি লেগে যায় বাপ পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হেল্প করতে হবে? না তো আমার হেল্প করতে হবে, আব্বা তো আমাকে চিনে ফেলবে, কারণ ইশ যিনি। এই ভাই আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আজ ফিলিস্তিন ফিলিস্তিন করে লাফালাফি করছেন, তার ইতিহাস শুনবেন না? ও যুবকেরা আমার, ইশ যে বড় ছেলে ইসহাক আলাইহিসসালামের, এনার গায়ের লোম কিন্তু লম্বা, খুব বড় পালোহান ছিলেন। আর ইয়াকুব আলাইহিসসালামের গায়ে কিন্তু লোম তেমন লম্বা নয়। এখন আব্বাজি আমার, আম্মা জান বললেন, বাবা ইয়াকুব, তুমি যখন সুন্দর করে খাইয়ে দেব তোমার আব্বাকে, তোমার আব্বা তো চিনতে তোমার চোখে দেখতে পায় না, তোমার গায়ে ওই যে বকরির চামড়াটা গায়ে দিয়ে দেব, বকরির তো গায়ে আপনার লোম আছে, আর তোমার যদি গায়ে হাত দেয় মনে করবে আমার ইশ এসেছে। ও বাবা ইয়াকুব, ও বাবা ইয়াকুব, তোমার আব্বা তোমার জন্য দোয়া করে দে, আর যদি দোয়া করে দেয় বড় পার হয়ে যাবে। একজন নবীর দোয়া। আব্বাজি আমার, সোনামানিকের আব্বার খাইতে দেওয়ার পরে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আপনার কিনা বকরির চামড়াটা বেটা ইয়াকুবের গায়ে আপনার আম্মা জান দিয়ে দিয়েছেন, নিকটে গেছেন, এমনি করে যখন কথা বলছেন তখন বলছি আওয়াজ ইশের মতন লাগে না, এ তো ইয়াকুব ইয়াকুব ছোট ছেলের মতন লাগবে, কিন্তু বাপ বলেছে বড় ছেলেকে দোয়া দেবা দেবা দেবা, বুঝতে পারেননি? বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে গায়ে লোম দেখে উনি আপনার কিনা সন্তান দোয়া চাচ্ছেন, আব্বা আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। তখন হযরত ইসহাক আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ সুন্দর করে আমাকে খাইয়েছে, আমার বেটা যেন জামানায় নবী হয়। কথা বুঝতে পারেননি? ইয়াকুব নবী দোয়া দিয়েছেন এবং এ বংশ কিয়ামত অবধি থাকবে এবং আস্তে আস্তে চলতে থাকবে, এটা মিল্লাত ইসলামী আমার এবার আগিয়েছে। ইস বাড়ি এসেছে, ইস কিন্তু আর নবী হতে পারলো না, কারণ দোয়া পাইনি, ও কিন্তু আর নবী হবে না, নবী ইনি হয়েছে। সুবহানাল্লাহ, বাপের দোয়া কবুল হয়েছে। এখন ইস বাড়িতে আসার পর দেখতেছে যে দোয়া তো নিয়ে লিয়েছে আমার ভাই, তাহলে আমার কি হবে? তা বাপ তার জন্য আবার দোয়া দিলেন, তুমি তো নবী হবে না কিন্তু তোমার গোত্র থাকবে। আব্বা আমার, সোনা মানিকেরা, এই জন্য ওখান থেকে আপনার কিনা সেই বংশের ভিতরে এমনি করে দেখা যায় তাদের মধ্যে এখন ঝামেলা, মেরেই ফেলবে ইয়াকুব নবীকে। কে মারবে? ইস, তার বড় ভাই। তখন মা বলছে, বাবা তুমি এক কাজ করো, তুমি এখান থেকে পালিয়ে যাও, যে তোমার মামার দেশে চলে যাও। ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এবার ওখান থেকে আপনার পালাতে লাগলেন। মামার বাড়িতে আসছেন, আম্মা বলে দিয়েছে ওখানে তুমি থাকবে, তোমার মামা তো বোনকে তুমি বিয়ে করবে। বন্ধুরে আমার, ইয়াকুব পয়গম্বর, ইয়াকুব
নবী আস্তে 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 আব্বাজি আমার যে জায়গাটা এখন আপনার কিনা ফিলিস্তিনি মসজিদে আকসা, মসজিদে আকসা ঠিক ওই জায়গাতে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এসে সন্ধ্যা হয়ে গেছে ওইখানে এসে উনি একটা পাথরে মাথা দিয়ে আরাম করেছেন আর মাথা দিয়ে যখন আরাম করতেছেন স্বপ্ন দেখতেছেন ওইখানে একটা শ্রী আকাশ পর্যন্ত নেমে উঠে গেছে আর আল্লাহর ফেরেশতারা নেমে নেমে আসতেছে সুবহানাল্লাহ আমি এখান থেকে মামার বাড়িতে যাব আমি পরে এখানে আসবো তাই ওইখানে ওই পাথরের ওখানে তেল ঢেলে উনি চলে গেলেন কোথায় গেছেন মামুর বাড়ি মামুর বাড়িতে যাওয়ার পরই আব্বাজি আমার মামার ছোট মেয়ে বিয়ে করবেন মামার ছোট মেয়ে বিয়ে করবেন তো আব্বাজি আমার বিবাহ শাদী মামা দিয়ে দিয়েছে ছাগল চড়ানোর পর 7 বছর এই যুবকেরা আমার এমন সমাজে দেখা গেল বিয়ে দিয়েছে কিন্তু রাতের বেলাতে সব কিছু হয়েছে সকালবেলা দেখে বড় মেয়েটার সাথে বিয়ে দিয়েছে ছোট মেয়ে দেখতে অতি সুন্দরী তখন ভাই বোনে বিয়ে হতো এবং শুধু তাই নয় যখন ইয়াকুব নবী বলছেন মামা আপনি আমার প্রতি এমন অবিচার করলেন কেন আমি তো ছোটটা বিয়ে করতে চেয়েছিলাম আপনি আমাকে বড়টা দিয়েছেন সঙ্গে সঙ্গে মামু বলছে বাবা ইয়াকুব আমাদের সমাজের নিয়ম হলো বড় বোন থাকলে ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না তুমি যদি চাও ছোট মেয়েটাও তোমার সঙ্গে বিয়ে দেব 7 বছর আবার বকরি চড়াতে হবে আল্লাহর নবী ইয়াকুব বলেন আমি তাতে রাজি কারণ তখনকার বিধানে এক মায়ের 2টি মেয়ে বিবাহ করতে পারে তখন কিন্তু বিধান হয়নি বাবা তখন জায়েজ ছিল এই সোনা মানিকেরা আবার 7 বছর পরে ইয়াকুব পয়গম্বরকে ছোট বোনের সঙ্গে বিয়ে হলো এই ছোট মেয়েটার যে সন্তান তার নাম হলো ইয়াকুব ইউসুফ নবী কথা বুঝেছো ইতিহাস লম্বা ইতিহাস আব্বাজি আমার সোনামানি কেরাব যাই হোক না কেন হযরত ইয়াকুব নবী বলেন আমি আমার দেশে যাব আর থাকব না তো কি নেবে তো শ্বশুর তো বড় আরো চাকর গোলামি পর্যন্ত দিয়েছে দাসী পর্যন্ত দিয়েছে অনেক কথা ওখানে যাই হোক এখন ইনি আসবেন তো বললেন এক কাজ করো আমাকে যদি কিছু দিতে চান তাহলে এই বকরির যে কোনো পাকড়া চোকড়া বাচ্চা হবে সেগুলো সব আমাকে দেবে শ্বশুর আব্বাকে মামুকে বলছেন ঠিক আছে তাই হবে এখন যে সব বকরির বাচ্চা একটু পাকড়া চোকড়া হয় ও শালাবাবু 7টা ছেলে কিন্তু এরা বিশাল বদমাইশরা নিয়ে পালিয়ে যায় আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম করলেন কি সাদা ঘাস আর এই কাজু বাদাম চেনেন না এই কাজু বাদাম উনি নিয়ে টুকরা টুকরা করে ছাগলকে খাওয়াচ্ছেন আর যত গর্ভবতী ছাগলকে খাওয়ায় সব পাকড়া চুকরা বাচ্চা হয় নবী ইয়াকুব সব পেয়ে গেলেন এটা আল্লাহ নবী ইয়াকুবের মুজেজা জোরে বলে ছাগলগুলোকে কি খাইয়েছিলেন সাদা ঘাস আর কাজু বাদাম কেটে কেটে খাইয়েছিলেন আব্বাজি আমার যাই হোক আল্লাহর নবী ইয়াকুব আলী সালাম আসতেছেন এবার তো ভাই আছে ইস সে তোকে মারবে তার ভয়ে তো পালিয়ে এসেছে সে তো দেখলি তাকে মেরে ফেলে উপায় কি আব্বাজি আমার সোনা মানি কে আল্লাহর নবী ইয়াকুব আলী সালাম আপনার আসলেন এ বাবাজি আমার নিজের দেশে আব্বা আমার এমন সমাতে লোকের কাছে একজন মানুষকে পাঠিয়ে দিয়েছেন যাও আমার ভাই ঈশের কাছে যাও তাকে গিয়ে বলো ইয়াকুব আসতেছে আমার ভাই দেখি আমার সঙ্গে কি ব্যবহার করে আব্বা এই কথা যখন বলেছেন ই শুনেছে যখন যে ইয়াকুব আসতেছে 400 অধিক সেপাহী সালার নেবে ওকে ধরে মারবো তারপর আর কাজ
ইয়াকুব নবীকে। আব্বাজি আমার সোনামানি কে আর এমন সময় করলেন কি জানেন, হে বাবাজি আমার ইয়াকুব নবীর কাছে যে পাঠানো হয়েছিল ঈশের কাছে সে এসেছে। আসার পরে ওগো নবী ইউসুফ, ওগো নবী ইয়াকুব, আপনাকে মারার জন্য সেনা আসতেছে, সৈন্য আসতেছে, আপনাকে মেরে ফেলবে। ইয়াকুব নবী সঙ্গে সঙ্গে বলতেছে, তাহলে কি করা যায়? না সঙ্গে যে সব আছে বাবা তাদের সকলকে বলতেছে, শোনো তোমরা উঠ, সামনে নেবে গাধা, সামনে নেবে একদল তোমরা উট নিয়ে যাবে, একদল তোমরা গাধা নিয়ে যাবে, একদল তোমরা ভেড়া নিয়ে যাবে, একদল তোমরা বকরি নিয়ে যাবে, সামনে যাবে। আর যদি কেউ জিজ্ঞাসা করে এমন কি তার ইস যদি দেখা হয়, তুমি একটাই কথা বলবে, কি কথা? আমরা হলাম ইসের গোলাম, ইয়াকুবের চাকর। এই ইতিহাস শোনেন, আজ মসজিদে আকসা জায়গাটা মুসলমানদের, অমুসলিম ইহুদিদের না, তার ইতিহাস শোনাচ্ছি আপনাদের। যুবক হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন কি, সঙ্গে সঙ্গে আপনার উটওয়ালা সামনে পাঠালেন, হে বাবা আমার এমনি করে যায়। আর আপনার সকল সেপাহী সালাক ইশু আসতেছে সামনে। ইশু জিজ্ঞাসা করে, ও উটওয়ালা বলো এ কার উট কোথায় যাবে? বলে এটা ইশের আমরা গোলা, ইয়াকুবের চাকর, ইশের জন্য নজরানা নিয়ে যাচ্ছি। জোরে বলে। ঈশের একটু রাগ কমলো, আর যেই এদিকে সংবাদদাতা সংবাদ ইয়াকুব নবীকে দিয়েছিলেন, তখন ইয়াকুব নবী আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমার প্রতি আমার ভাই ঈশের মনটা নরম করে দাও। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়েছে। এদিকে যখন উটওয়ালারা একই কথা বলে, ভেড়াওয়ালারা একই কথা বলে, দুম্বাওয়ালারা একই কথা বলে, গাদাওয়ালারা বলে আমরা ঈশের গোলাম আর ইয়াকুবের চাকর। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আকাশের তারকার মিঠি মিঠি চাই, নবীর আলোয় তারা নিজেকে ঘরায়। ও গো চাঁদ তুমি বলে আমার নবী কোথায়, আমার নবী লাখ লাখ হাজির হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারফ জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাক নবী। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনা যে একবার যায় আমার নবী পাক বলেন আমার সাফায়াত তার জন্য অজীব হয়ে যায়। সুবহানাল্লাহ, রওজা জিয়ারত করলি
সওয়াব। আব্বা যাই হোক না কেন, এখন ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার ভাই ঈশের মনটা আমার প্রতি নরম করে দাও। আল্লাহ দোয়া কবুল করেছেন। এখন যত আগিয়ে আসে তত একের পর এক জীব জানোয়ারওয়ালা সব বলতেছে আমরা ঈশের বলাম, মনটা তত নরম হচ্ছে। সুবহানাল্লাহ। এখন সামনে গিয়ে যেই দেখছেন ইয়াকুব নবী ভাই ভাইকে দেখে জিজ্ঞাসা কারা এগুলো, এগুলো সব আমার সন্তান আর এগুলো আমার সব চাহনেওয়ালা। তো ভালো ভালো, এখন ভাই ভাইয়ের প্রতি হযরত ইয়াকুব নবী ঈশকে দেখার পরে সাতবার ওখানে সেজদা দিয়েছে। কয়বার? তাজিমে সেজদা। তখন ছিল এরকম জায়েজ, তাজিমে সেজদা জায়েজ, সাতবার দিয়েছে ইয়াকুব নবী ঈশকে, সাত বড় ভাই বলে সাতবার মাটিতে ঝুঁকেছে। বাপজি আমার ঈশের মনটা একদম গলে গেছে, বুঝতে পেরেছেন? ইয়াকুব নবীর প্রতি আর অত্যাচার করে না। এবার ইয়াকুব নবী শব্দ ওখানে পৌঁছানোর পর সেই জায়গা, যে জায়গাতে উনি তেল ঢেলে গিয়েছিলেন, যে পাথরে মাথা দিয়ে উনি ঘুমিয়েছিলেন, সেই পাথর ওই জায়গাটা 200 বকরি বিনিময়ে ওই জায়গা খরিদ করেছিলেন। ফিলিস্তিনের যে জায়গায় মসজিদে আকসা কোরআন শরীফে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা। সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা নবী ইয়াকুব আলাইহিস সালাম 200 বকরির বিনিময়ে ওই জায়গা খরিদ করে নিয়ে নিজে পাথর দিয়ে এরিয়া করে মসজিদ বানিয়েছিলেন। বাবা সেই জায়গাতে পরে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর দূর দূরান্ত থেকে বড় বড় পাথর এনে, দামি দামি ইয়াকুত পাথর জহরাত এনে চিনদের দ্বারাতে মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদের আকসার আলোতে 16 মাইল দূর থেকেও মহিলারা কাঁথা সেলাই করত। মসজিদে আকসা মুসলমানদের জায়গা, ইহুদিদের নয়। এরা 12-5 জায়গা থেকে এসে, বিভিন্ন দেশ থেকে এসে এখন তারা জোর করে দখল করতে চায়। আমরা সেই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুবক, আপনি বলছেন আমরা হব না, চলুন দেখি পৃথিবীর জমিনে সব যুদ্ধ করে একের পর এক সবকে ধ্বংস করেছেন। হে যুবক, বাদশাহ মুজাফফর ছিলেন তখন, এ বাদশাহ মুজাফফর আপনার কিনা করতেন কি প্রতি বছরে 100 দিনার 1,00,000 দিনারের বিনিময়ে আমার নবীর ঈদে মিলাদুন নবী করতেন। কত বুঝেছে? তাহলে বোঝা যাচ্ছে ওনারা সুন্নি ছিলেন। আকসা মসজিদ জায়গা যারা এ করেছেন এরা সব সুন্নি ছিলেন। যুবক আমার, মুসলমানদের জায়গা হলো মসজিদে আকসা, ইহুদিরা যতই চেষ্টা করুক না কেন, আমার নবী নিজেই দোয়া করেছিলেন, হাদিস শরীফে আছে, আমার নবী একদিন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনাও, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনাও, আল্লাহ আপনি বরকত নাজিল করুন শাম দেশে, আল্লাহ আপনি বরকত নাজিল করুন ইয়ামিন দেশে। তখন সাহাবী রাসূলেরা বলেন, হুজুর আপনি একটু দোয়া করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা, আই নবী আপনি একটু দোয়া করুন নাজ শহরের জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া সমাপ্ত করলেন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদের জন্য দোয়া করলেন না। পৌঁছা গেল, পৌঁছা গেল পৃথিবীর জমিনে, আমার নবী যে শাম দেশের জন্য দোয়া করেছেন, ওই শাম দেশটা হলো ফিলিস্তিনের মাটিতে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকরা আমার, এই শাম দেশ
দেশ, শাম দেশের ভিতরই হলো ফিলিস্তিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের মিঠাস যদি পেতে চাও, ইসলামের মিঠাস যদি পেতে চাও, তাহলে তোমরা শাম দেশে পাবে। পৃথিবীর কোথাও যখন তোমরা মুসলমান সঠিক পথ পাবে না, ঈমান বাঁচাতে পারবে না, তোমরা শাম দেশে চলে আসবে। কারণ ওই শাম দেশেই ইসলামে বরকত হোক, শাম দেশে বরকত নাজিল হোক। নবী আমার বারবার দোয়া চেয়েছে। এখন ইহুদিরা যতই চেষ্টা করুক না কেন, ইহুদিরা যতই আমাদের আপনার অত্যাচার করুক না কেন, বাবা আমার, আমরা ওই আকসা মসজিদটাকে আল্লাহ হেফাজত তো অবশ্যই করবেন, কারণ ওখানে ঈমানের জোর রয়েছে বাবা। আমরা মসজিদে আকসা ওই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে অত্যাচার করে বাবা, তারা 100 বছর ধরে চেষ্টা করে করে 100 বছরের টার্গেট নিয়ে আজ বোম মারতেছে, এমন ভাবে তারা আপনার অত্যাচার করতেছে, কিন্তু তাদের ভিতরে ঈমান এত জোর, এত মজবুত, এর মতো দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক তাদের হেফাজত করুক, জোরে বলি আমিন। নারে তাকবীর, তাদের মতো জোর নিয়ে বলতে হবে, এরকম না, এই আওয়াজে তো বাপ, একটা যদি বোম দেয় তো দেশ শেষ। কিন্তু ওখানকার মায়েরা পর্যন্ত, ছোট বাচ্চারা পর্যন্ত, তাদের ঈমানের এত জোর, বোম পড়ছে তাও চুপচাপ তারা পাথর চালিয়ে সেখানে অটুট হয়ে দাঁড়িয়ে আছে, জোরে বল সুবহানাল্লাহ, নির্মম অত্যাচার করছে। আপনি জানেন না, তাহলে মসজিদে আকসার জায়গা কাদের, কাদের? আমাদের ইহুদিদের। কে কিনেছিলেন? আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর 200 ছাগলের বিনিময়ে ওই জায়গা কিনেছিলেন, নিজে মসজিদ বানিয়েছিলেন। পরে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ওই জায়গাকে সংস্কার করে কোটি কোটি টাকা দামের মূল্যবান পাথর দিয়ে মসজিদে আকসাকে চিন দাঁড়াতে নির্মাণ করেছে। সুবহানাল্লাহ, আমাদের বুকে রক্ত থাকতে আমরা ইসরায়েলের সমর্থন করতে পারবো না। এখন এক শ্রেণীর লোক আছে ইকেন হাত বাঁধে বুকে, এরা একবার ইসরায়েলের সঙ্গ দিচ্ছে, একবার এদিকে সঙ্গ দিচ্ছে, কোথা যাচ্ছে, এরাই হলো ইসলামের দুশ্মন। কথা বুঝতেছেন না? আমি চাইনি যে আমি বিষয় বক্তব্য রাখি, তাদের ঈমান কত মজবুত, ছোট বাচ্চাটার কথা বলছিলাম, বলবো এবার বলবো, তাহলে আমাদের ঈমান মজবুত করতে হবে কিনা, ঈমানটাকে আরো মজবুত করতে হবে কিনা। আমরা রাসূলের পাকের মহব্বতে আমরা জীবন দিতে পারবো কিনা, প্রয়োজন হলে রক্ত দিতে পারবো কিনা, কিছু না পারলেও ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া তো করতে পারবো। হে বাবা, শুধু দোয়া করলে কাজ হবে? এখান থেকেই দোয়া করলে কাজ হবে? এবার সম্পর্ক ছিন্ন করতে হবে। কি করতে হবে সম্পর্ক? ওদের ইসরায়েলের যে সব মেডিসিন, ইসরায়েলের যে সব মেডিসিন আমাদের ভিতরে চলছে, এ থেকে দূরে থাকতে হবে। কি গো, কোকাকোলা কাদের পোটা খাবেন? তো বেশি করে খাবেন স্প্রাইট, 6 টাকার স্প্রাইট মনে করেন, আপনি যদি 30 টাকা দিয়ে আনেন, তো 3 টাকার খাবার 14 টাকা মনে করুন কম বেশি, আপনি সাহায্য করছেন ইসরায়েলকে বন্দুক কেনার জন্য। লাইফ বয় সাবান, অনেক পোটা আমাদের এই হিন্দুস্থানের মাটিতে। আর আমাদের হিন্দুস্থানের সরকার একবার মানে 2 নৌকায় পা দিয়ে থাকতে চাচ্ছে, সম্ভব? আরে তুমি কি দোয়া করবে, তোমার আমার দোয়ায় কি হবে? আমরা যতটা পারি আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, যেসব তাদের প্রোডাক্ট আছে, তাদের মেডিসিন আছে, আমরা সে থেকে দূরে থাকবো। আমার শাম দেশের জন্য, ফিলিস্তিনের জন্য তো নবী নিজেই দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি বরকত নাজিল করুন শাম দেশে। সুবহানাল্লাহ, তুমি কানা দেখো না, আর তুমি মনে করছো যে আমরা সব পেয়ে গেছি।
আমাদের কাজ হলো আমরা দুশ্মনদের সঙ্গে একতা করব না, প্রেমিকের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করব। আমার কথা বুঝতেছেন? রাগ করছেন? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা। আব্বাজি আমার সোনা মানিকে, ছোট্ট বাচ্চাটা ঠিক মরণাপন্ন ভাব, এমন সমাজে বাপ ডেকে ডেকে বলে, বাবা রে তোর রোগ তো কোনো কবিরাজ দেখাই সারাতে পারলাম না, বাবা তোর কি হয়েছে একবার বল না রে বাবা। এমন সমাজে আমার ছেলেকে যখন বারবার জিজ্ঞাসা করে, ছেলে কিছুই বলতে চায় না, সঙ্গে সঙ্গে বলছে বাবা তোর যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাকে বল, আমি তোর ইচ্ছাটা পূর্ণ করব। কারণ আমাদের একমাত্র ছেলে হলে তুই, একমাত্র পুত্র হলি তুই, তুই যদি মারা যাস আমরা অসহায় হয়ে যাব। বাবার একবার তোর শেষ ইচ্ছাটা বল না। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা তার আব্বাকে বলছে, আব্বাও আপনি আমাকে ওয়াদা দেন যে আপনি আমি যে আশা যদি করি সেটা আপনি পূর্ণ করবেন। সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ বাবা এমন কথা বলো কেন, একটাই ছেলে তোমার যে আশা আছে বলো আমি সেটা পূর্ণ করবো। ছেলেটা তখন বলছে, আব্বুজি আমার শেষ ইচ্ছা আমি দোজাহানের নবী দেখতে চাই। জীব করে প্রেম করে বলি, প্রেম রোগ কালে বলি, ছোট্ট বাচ্চা ইহুদিদের বাচ্চা আমার নবীর প্রেমের পাগল হয়ে গেছে। সরকারে আলা হযরত আজিম বরকত আলী হে রহমানে দোয়ান ফাজল বেরিল রাদিয়াল্লাহু তাআলা লিখতেছেন, আই ইশক তেরে সাদকে জলনে সে ছুটে সস্তে জো আগ বুঝা দেগি ও আগ লাগাই হে। এমন করে যখন পিতাকে বলেছে, পিতা তো আপনার বাঘের মতো গর্জন করতে লেগেছে, বাবা তুই কি কথা বললি, আমাদের দুশ্মন তাকে তুই দেখবি এ হতেই পারে না। ছেলেটা বলছে, আব্বু আপনি আমার কাছে ওয়াদাবদ্ধ। সঙ্গে সঙ্গে ছেলের আশা পূর্ণ করার জন্য ইহুদি একটা লোক পাঠিয়ে দিয়েছে আমার মুস্তাফা জানে রহমতের দরবারে। বলি আমার সোনা মানি কে আর আমার নবী পাকের কাছে যখন ওই সংবাদ নিয়ে গেছে, হুজুর গো এক ছেলে ইহুদিদের ছেলে, সে আপনাকে আপনাকে নাও এত ভালোবাসে, প্রেম রোগে মরণাপন্ন হয়ে গেছে, তার শেষ ইচ্ছা সে যেন আপনায় দেখতে চাই। আমার নবী তো জাহানের বাচ্চা হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে নিয়ে আমার নবী পাক রওনা দিয়েছেন, শোনো দা তোমরা এক ইহুদির ছেলে, আমি নবীর প্রেমে পাগল, চলো যাই দেখে আসি। আল্লাহর নবী ছাড়াও খোদা পাপি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাপি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাপি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাপি না। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাপি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আগে যাও আল্লাহর নবী গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। সুবহানাল্লাহ। আমার নবী নূরুন আলা নূর,
নাই বা মানুষ নজদি কামিনারে দিওয়ানাও আল্লাহর নবী সাড়াও খোদা পাবি না। জিব্রাইল বলে আমার নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, জিব্রাইল বলে নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী সারা খোদা সুবহানাল্লাহ বলেন দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজি, দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজি, ভেদে তত্ত্ব বোঝা যাবে না আল্লাহর নবী সারা খোদা পাবি না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি কিছু চাননি, নবী আমাদেরকে সব কিছু দিয়ে গিয়েছেন, আমার নবী কিছু আমাদের কাছে চাননি, শুধু একটি জিনিস চেয়েছেন সেটাও আমরা দিতে পারিনি। সেটা আমার নবী কি চেয়েছেন? কোরআন মাজিদ 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আশুরা, আয়াত নাম্বার আপনার কিনা 23। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লাউ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও গো নবীজি বলে দিন, বলে দিন, বলে দিন, মানে যো কুছ তুমি আতা কিয়া হে, আমি নবী তোমাদেরকে যাহা কিছু এনায়াত করেছি উসকা বদলা তলব নহি করতা, আমি তার কোন উজরা তোমাদের কাছে চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে পাকের মহব্বত তোমাদের কাছে কামনা করি। নবী আমাদেরকে সারা জীবন দিয়ে গিয়েছেন, কোরআন নবী এনে দিয়েছেন, নামাজ নবী এনে দিয়েছেন, যাকাত নবী এনে দিয়েছেন, হজ নবী এনে দিয়েছেন, শুধু দিয়ে গেলেন, কিছু চাননি, শুধু একটি জিনিস চেয়েছেন, সেটি কি? আহলে বায়াতের মহব্বত। রব্বে করিম পবিত্র কোরআন মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নম্বর 23, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমরা দিতে জানলাম না, আহলে বায়াতের মহব্বত আমরা দিতে জানলাম না, যুবক তাহলে আপনি কি দেবেন দুনিয়াতে? চতুর্থ নবী আমার দিয়ে গেলেন, কিছুই চাননি। এর জন্য আমার প্রিয় মুর্শিদ হযরত আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার আমার আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহারে, আমার আমার আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহারে, উম্মত লাগি ইয়া খোদা সব জামা থাকি তিমহালে মা মিনার কোলে রহমত নে মেলো। সব নবী আমাদের জন্য ছেড়ে গেছে আর আমরা
ছেলে মেয়ে বিবি বাচ্চা দুনিয়া পেয়ে মদ খাচ্ছি, সুদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, তাস খেলতেছি, আনন্দ করে ঘুরতেছি। এ যুবক, আমার নবী তো সবসময় কাঁদতেছেন। প্রিয় নবী আমার সারাটা জীবন কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন। আব্বা আমার সোনামানি কেরাও, তোমাকে একটু নবীর জন্য কাঁদতে ইচ্ছা হয় না? এই যুবক নবী 63টা বছর কেঁদেছেন, আজও মদিনার মাটিতে কান্না করতেছেন। পারো যদি একটুখানি আমার নবী পাকের মহাব্বাতের মনটাকে নরম করে দিয়ে কাঁদো। যুবক আমার নবীর প্রেমের পাগল, যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল, যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করু নিদন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল, যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বাকার, প্রেম তরিয়ায় দিলেন সাতার। পাগল ছিলেন আবু বাকার, প্রেম তরিয়ায় দিলেন সাতার। পাশে শুয়েছেন তিনি সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল, যারা প্রেম খেলা খেলে। এ হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। জালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল মারাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল, যারা প্রেম খেলা খেলে। হাই রে নবীর প্রেমের পাগল, যারা প্রেম খেলা খেলে। এ নবীর প্রেমে বাস করু নিদন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল, যারা প্রেম খেলা। সুবহানাল্লাহ। ইচ্ছা করেছেন আব্বাজি আমার, আমার নবী পাক আস্তে আস্তে যখন গিয়েছেন, বাচ্চাটা চোখ বন্ধ করে দিয়েছে। আব্বা তার কানের কাছে গিয়ে মুখটা লাগাইয়া বলছে, বাবারে তোর মা সুখ তোর কাছে এসেছে, তুই যার পাগল সেই নবী এসেছি। ছেলেটা চোখ খুলেছে আর আমার দয়ার নবীকে দেখেছে। ছেলেটি লাভ মেরে আমার নবীর পাদমে পড়ে গেছে, নবী গো নবী গো নবী গো, আমি দুনিয়া ছাড়তে চলেছি হুজুর। আমার আব্বা ভালো লাগে না, আমার মা ভালো লাগে না, আমার দুনিয়া কিছু ভালো লাগে না। আপনি যখন সাহাবী রাসূলদের নিয়ে নামাজ পড়তেন হুজুর, আমি তখন লুকাইয়া লুকাইয়া আপনাকে আমি দেখতাম। ও গো নবী, আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি, দুনিয়া আমার ভালো লাগে না। হুজুর গো, আমার মনে বড় সাধ হয়তো আমি এখনই চলে যাব, আমার জন্য আপনি গ্যারান্টি দেন কি দেবেন? আমার নবী পাক বলেন, বাবু রে কালেমা পড়ে দাও, তো হিদি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক রে আমার নবী পাক বললেন, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার গ্যারান্টি নিয়ে নিলাম। এই কথা তুই বলেছি। ছেলেটি সঙ্গে সঙ্গে আমার নবী পাকের কদমের কাছে, বাবা আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন বাবা। ছেলেটা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে গেল, হে যুবক রে আমার নবীর আশিক, সেই বাচ্চাটা কাউসি আদমের থেকে বড় হয়ে গেলেন, খাদাকের নওয়াজের থেকে বড় হয়ে গেলেন। কারণ আমার নবী পাককে দেখে সাহাবী হয়ে দুনিয়া থেকে গেছেন, নামাজ কত নাই, রোজা আপনার একবার করেন মানে কিছুই করেন নি, আমার নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক তুমি বলো নবী আমাদের মতো, আর আমি তোমাদের বলি তুমি কোন দিক থেকে নবীর মতো হবে। যুবক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কি না
হাত মোবারকা যদি দেখো, হাত মোবারকা আপনার বাতানে ভরে দিলে আঙুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে যুবক রে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকার পাওয়ার দেখো, আপনি যদি বাতানে বাড়ি মারেন বাবা রক্ত তো বার হবে কিন্তু পানি বার হবে না। আমাদের নবীর তিনি যার হাত মোবারকার আঙুল মদিয়া রক্ত প্রবাহিত পানি প্রবাহিত হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতু মোবারকা বরকত, আমার নবী পাকের নাক থেকে যে আপনার বার হয়, আমরা কি বলি নাক কাটা, আমার নবী পাকের নাক থেকে নূর বার হয়। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকে নিয়ে আপনার কিরাম চেহারাতে মলতেন, চেহারা সুন্দর হয়ে যেত, চেহারা নূরময় হয়ে যেত। আমার নবী পাকের উযু করা পানি সাহাবা কেরামের আপনার কিনা গায়ে মলতেন, সঙ্গে সঙ্গে চেহারা সুন্দর হয়ে যেত। বাবা এমনি করে দেখা যায় আমার নবী পাকের রক্ত যদি দেখা যায়, রক্ত মোবারকা নবী পাকের, আর আমাদের হলো রক্ত, আমাদের রক্ত যদি জামাই লেগে যায়, আমাদের রক্ত যদি আমায় জামায় লাগে কি হবে, না পাক নামাজ হবে না, আমাদের রক্ত জাহান্নামে নিয়ে যাবে আর আমার নবী পাকের রক্ত জান্নাতে নিয়ে যাবে, ঠিক নি ঠিক? আব্বাজি আমার সোনা মানিক আরো একটুখানি এগিয়ে চলুন না। আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবী পাকের রক্ত চুষে নিয়েছেন। মালিক বিন সানান, হে যুবক ভালো করে শোনো, মালিক বিন সানান আমার নবী পাকের রক্ত চুষে নিয়েছেন। নবী আমার বলতেছেন, এই সাহাবা কিরাম যদি জান্নাতি মানুষ দেখতে চাও দুনিয়াতে দেখে নাও, কারণ মালিক বিন সানান আমি নবীজির রক্ত চুষে নিয়েছে, হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের নবী পাকের রক্ত চুষে নিয়েছে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও ওখানে দেখে নাও। বোঝা যায় আমার নবী পাকের রক্ত মোবারক যাদের দেহে চলে যায় তারা জান্নাতি হয়ে যায়, আর তোমার আমার রক্ত যাদের চলে যায় তারা জাহান্নামী হয়ে যায়। কোন দিক থেকে তুমি নবীর মতো হবে? তুমি নবী চিনছো না? আমাদের মতো মানুষ চোরের দল কথা মানে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দাড়িও রেখেছে, হাব্বা জুব্বা গায়ে দেয়, আব্বা আমার, তারপরও গন্ডগোল। কেন? কোরআনুল মাজিদ 49 নম্বর সূরা, কোরআনুল মাজিদের 49 নম্বর সূরা। আমি যে স্টেশনগুলো বলছি খেয়াল করবেন, কারণ আমার দুশ্মনের অভাব নেই বলে এখন যা জালালি বের বক্তব্য আমার আল্লাহ আহলে পাক সাদকায় পীর মুর্শিদের নেক নেকে করিয়ে নিচ্ছেন, এরা আর সহ্য করতে পারবে না, বুঝলেন? এই জন্য আমি সবাই দাওয়াত লই না, কেউ এসে বলতে আমার দাওয়াত লই না, আগে আমার মতের সঙ্গে মিল হবে তারপর তো দাওয়াত লই। আমি এত সময় যদি বাড়ির গল্প করেছি কোরআন হাদিসের বাইরে গেছে, আর ওরা কি করতো, ওরা এর গল্প তার গল্প ওর গল্প করতে করতে শেষ। আহলে পাক চিনাই না যুবক, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিক থেকে আমরা যদি মনে করি নবী আমাদের মতো, এটা চরম ভুল হবে বাবা। তার প্রমাণ দিচ্ছি কোরআনুল মাজিদের সূরা হুজরাত, এটি হলো 49 নম্বর সূরা, সূরাটির আয়াত নাম্বার 14। কত নাম্বার? 14 নম্বর। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন না না ওরা ঈমান আনেনি, ওরা প্রকাশ্য হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। নামাজ পড়ে না? নামাজ আপনারা তো পড়েন, পড়েন না? মুখে আপনি কেরাত করতেছেন, সূরা পড়তেছেন, আর মন আছে মাঠে, মন কোথায় আছে? আছে না? থাকে না? ভুল বলছি না ঠিক বলতেছি? ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর,
নামাজ ধরলাম পড়লাম তো নামাজ হলো না, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাদ হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, আছে না? তারপর নামাজ তুমি এবাদত জানো চুরি তোমার পেশা, নামাজ তুমি এবাদত জানো চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, আর কি করছে দেখে, এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজ পড়ছে সূরা কেরাত করতেছে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, লোক আছে না, আছে না সূরা কেরাত করে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, আল্লাহু আকবার, হুজুর আসছেন, ইয়া ইলে ফেলছে আসছেন, তাহলে এবার দেখেন বাবাজি আমার, আমি এবার ইতি করে দেব ইনশাআল্লাহ, উনি স্টেজে আসছেন, এই ছেড়ে দেবো, আমার হুজুর এসে গেছেন মানে আমি আর নাই, আমি আমি কথাটা বলে নেই, নামাজ যদি দেখতে হয়, আসুন না হুজুর আসুন, একটু একটু মহব্বত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা সালাম